بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা পড়তেছিলাম যে সাহাবীদের অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স সুন্নাহ বইয়ের অবলম্বনে লেখা বা সেটা রিরাইট করা বাংলায় বই আমাদের সুন্নার কর্তৃত্ব মর্যাদা সেটা ধরে পড়তেছিলাম। তো সেখানে আমরা দলিল হিসাবে সুন্নার মর্যাদা গ্রহণযোগ্যতা ভ্যালিডিটি এইসব নিয়ে পড়তে গিয়ে আল্লাহ কোরআনে কি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি বলছেন সেটা পড়ার পরে আমরা পড়তেছিলাম যে সাহাবীরা কি বলছেন বা সাহাবীদের স্ট্যান্ডটা কি ছিল, সেটারই একটা জায়গায় আমরা শেষ করছিলাম। আজকে সেখান থেকে ইনশাআল্লাহ পড়ব। আজকে যেটা পড়ব সেটা হচ্ছে বুখারীর বর্ণনায় আসছে যে আলী রাদিয়াল্লাহু আনহু এবং উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কা এবং মদিনার মাঝখানে যাত্রাপথের মাঝখানে কোথাও অবস্থান করতেছিলেন। এই সময়টা যখন উসমান রাদিয়াল্লাহু আনহু নির্দিষ্ট কারণবশত তার উইজডম অনুযায়ী, তার দিনের জ্ঞান অনুযায়ী লোকদের মোতা সম্পাদন থেকে বিরত রেখেছিলেন। মোতা মানে আপনার হজের যেটাকে একসাথেই করা হয়, যেটাকে আমরা তামাত্তু হজ বলি, সেই ব্যাপারটা আর কি, যে একসাথে একই বয়সে মাঝখানে একটা বিরতি দিয়ে হজ এবং ওমরা করা হয়, যেটা সেটা সম্পাদনে বিরত রাখতেছিলেন। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন নিষেধ করতেছিলেন মানুষজনকে তামাত্তু হজ সম্পাদন করার ব্যাপারে, একসাথে একই বয়সে গ্যাপ দিয়ে আপনার একই বয়সে বা একই জার্নিতে গ্যাপ দিয়ে প্রথমে ওমরা তারপর আবার হালাল হয়ে গিয়ে আবার হজ করা, সেটা নিষেধ করতেছিলেন। তখন এর বিপরীতে ইফরাদ এবং কিরান সেই হজগুলো আসে, একটু আলাদা, একটু অন্যরকম সেগুলো। তো আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে আমরা মাঝখানে একটি বিরতি সহ হজ এবং ওমরা সম্পাদনের জন্য এসেছি, এই বলে উনি নিয়ত করলেন, যে তামাত্তু হজের নিয়তি করলেন উনি। উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে তুমি দেখছো যে আমি লোকজনদেরকে এটা করা থেকে বিরত রাখছি, অথচ তুমি তাই করছো, মানে একটা অবাধ্যতার ব্যাপার। বা ঠিক যখন খলিফা চাচ্ছেন যে লোকজন এটা না করুক, তখন উনি করতেছেন, এই নিয়ত করতেছেন এবং ডেফিনেটলি প্রকাশ্যে তিনি পড়ছেন ওইটা আর কি, তো বা প্রকাশ্যে উনি বলছেন এটা বা প্রকাশ্যে ঘোষণা করছেন যে এটা করতেছেন বা করতে যাচ্ছেন। তো তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি মানব জাতির কারো বক্তব্যে আল্লাহ রাসুলের সুন্না পরিত্যাগ করতে পারি না। অর্থাৎ খলিফাকে উনি ওনার সেরকম জ্ঞান ছিল অফকোর্স, এবং এটা ঠিক খলিফার বিরোধিতা করতেছেন উনি ব্যাপারটা তা না, উনি জিনিসটাকে উল্টাভাবে ই করলেন যে রাসুল সাল্লামের বিরুদ্ধে আমি কারো প্রতি কোনো আনুগত্য রাখতে পারি না, তার কথার বিরুদ্ধে গিয়ে আর কি, এটাই বোঝাতে চাইছেন আর কি আলী রাদিয়াল্লাহু আনহু। এই ঘটনা থেকে আবারও দেখা যায় যে নবীর সাহাবীরা আল্লাহ ও তার রাসুলের কর্তৃত্ব ছাড়া আর কারো কর্তৃত্ব মেনে নিতেন না। যখন খলিফার ব্যাপারটা, কোনো খলিফা বা কোনো শাসকের ব্যাপারটা বিরুদ্ধে যাইত, তখন তারা সেটা মানতেন না বা মানতে চাইতেন না। এরকম আমরা দেখি যে এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন জাকাতুল ফিতরের পরিমাপ নিয়ে কিছু নতুন জিনিস, নতুন একটা আন্ডারস্ট্যান্ডিং বা নতুন একটা জিনিস, একটা বিধান প্রবর্তন করতে চাইলেন, তখন ইবনে আব্বাস সহ মেনসেম সাহাবিরা যারা বেঁচে ছিলেন তারা সেটা গ্রহণ করেন নাই। হ্যাঁ, তারা তার কথা, খলিফার কথাতেও তারা নবীর সুন্নাহ থেকে বিচ্যুত হন নাই। এটা আরেকটা উদাহরণ, আমি জাস্ট এটা একটা দেখলাম এখন আমরা উসমান রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে, আরেকটা দেখলাম যে ইসের ব্যাপারে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে। এবং এই দুইটা ব্যাপারে কিন্তু দিনের ব্যাপার ছিল, তাই না, দিনের ব্যাপার ছিল বা ওয়ার্শিপের ব্যাপার ছিল, অ্যাক্ট অফ ওয়ার্শিপ দুইটাই, এটাও হজও অ্যাক্ট অফ ওয়ার্শিপ এবং ফিতরাও, জাকাতুল ফিতর, এটাও অ্যাক্ট অফ ওয়ার্শিপ।
সেখানে তারা তাদের আন্ডারস্ট্যান্ডিংটা চেঞ্জ করেন নাই, নবীর আন্ডারস্ট্যান্ডিংকে ধরে রাখছেন, খলিফার এটা করেন নাই। বাট দেয়ার আর আদার কেসেস যেখানে ধরেন যেখানে খলিফার ক্ষমতা কভার করে, সেইখানে তারা অনেক সময় দেখা গেছে যে দুইটা চয়েসের ভিতরে অনিচ্ছা হইলেও খলিফারটাই মেনে নিছেন, কারণ সেটাও খুব ইম্পর্টেন্ট, মানে ডিফারেন্সটা অ্যাভয়েড করা বা নিজেদের ভিতরে মতবিরোধ অ্যাভয়েড করা যেখানে স্কোপ আছে। কিন্তু যেখানে নবীর সরাসরি অর্ডার আসছে বা সরাসরি কথা আসছে বা একটু পসিবল ব্যাপার আসছে, তখন তারা খলিফার কথাকেও অগ্রাহ্য করছেন সেটা ই করতে গিয়ে। এটা আমরা দেখলাম এই এই মাত্র যে হাদিসটা পড়লাম, বুখারি বর্ণনা যে হাদিসটা আসছে সেখানে। তো এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু যেটা রিয়েলাইজ করতেছিলেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর যে ইটা যে রুলিংটা বা যে ই চাচ্ছেন ফিকি যুক্তিতে ভুল ছিল, কারণ তিনি বুঝেছিলেন যে ওসমান মুতা সংক্রান্ত সুন্নাকে সঠিকভাবে বুঝতে পারেননি। এটাও বুঝছিলেন যে মুতার যে সুন্না, মুতা বলতে তামাত্তু হজের যে সুন্না, সেটা সঠিকভাবে বুঝেন নাই ওসমান রাদিয়াল্লাহু আনহু। এবং এটা হইতেই পারে যে একজন খলিফা তার দিনের জ্ঞানটা একজন আরেকজন সাহাবির চেয়ে কম হইতে পারে। আমরা এটা দেখছি যে ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক সময় ইবনে আব্বাসের মতো ইয়াং সাহাবিকে ডেকে একটা জিনিস জিজ্ঞেস করছেন যে এটার মানে কি বলতো বা এটা এরকম কেন বলতো, তারপরে সেটা গ্রহণ করছেন। এটা হইতে পারে, এটা এটা ভ্যারি লাইকলি। এটি পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই লিডার ছিলেন, আবার দিনের ব্যাপারে সবচেয়ে জ্ঞানী ছিলেন, কিন্তু অ্যাজ টাইম ওয়েন্ট বাই আস্তে আস্তে দেখা গেছে যে যারা খলিফা তারা সবসময় দিনের ব্যাপারে যে সবচেয়ে ভালো জানতেন তা না, এবং যত দিন গেছে এটা আরও এই গ্যাপটা ওয়াইডেন হয়েছে। আমরা দেখি যে খলিফা হারুনুর রশিদের সময় অথবা মামুনুর রশিদের সময় আহমদ বিন হাম্বল উনি হচ্ছেন রিলিজিয়াস সাইডের অথরিটি ছিলেন বা রিলিজিয়াস ব্যাপারগুলোতেই ছিলেন, ওয়ারিস শাসনকার্য বা অন্যান্য জিনিসে এমনকি জুমার খুতবা, হজ, ঈদের সালাতের খুতবা এবং জিহাদ এই সমস্ত ব্যাপারে খলিফার অথরিটি ছিল, কিন্তু ফিক বা অন্য অন্য সমস্ত জিনিসে এই সমস্ত আলেমদের বা ইমামদের অথরিটি ছিল। কিন্তু একটা সময় এটা একই জায়গায় ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একই জায়গায় ছিল, তারপরে আবু বকর ওমরের সময় হয়তো কিছুটা কম হইলেও একই জায়গায় ছিল, কিন্তু আস্তে আস্তে এটা এই ডিফারেন্সটা চলে আসছে, দিন দুনিয়ার ভিতর ডিফারেন্সটা চলে আসছে, শাসনকার্য এবং ইসের ভিতর ডিফারেন্সটা চলে আসছে। যদিও যারা আলেম বা যারা ইমাম তারা যখন মনে করতেন যে একটা জিনিস রিয়েলি ম্যাটার করে, সে কুফর পর্যায়ে চলে যাচ্ছে অথবা বড় ধরনের বিরাত হচ্ছে, তখন তারা এটাতে কখনোই কম্প্রোমাইজ করেননি বা সবসময় সোচ্চার হয়েছেন এটার এগেনস্টে। যদিও তারা ইসলামে শাসকের নসিহা করার বা শাসককে শুধরানোর যে সুন্নাগুলো আছে সেগুলো তারা খুব ভালো জানতেন এবং সেই মতোই কাজ করতেন, তারা রিয়েল সেন্সে কখনো শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেন নাই, কিন্তু সঠিকটা বলতেও কখনো পিছপা হন নাই। সাহাবিরা জানতেন ইসলামের ভূমিতে সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী তা তিনি যতই পরহেজ গ্রহণ না কেন, যিনি যিনি কর্তৃত্বের অধিকারী অর্থাৎ খলিফা, তিনিও এমন কোনো আইন চাপিয়ে দিতে পারেন না যা নবীর সুন্নার বিপক্ষে যায়। এইটা হচ্ছে পয়েন্ট এখানে, যেটার জন্য আমরা এটা পড়লাম যে যখন একটা রিলিজিয়াস ব্যাপারে, সুন্না বলতে তো আমরা সাধারণত রিলিজিয়াসগুলোই বুঝি, সুন্না বলতে রিলিজিয়াস ব্যাপারগুলোই বুঝি যেগুলোতে সওয়াব আছে, যেগুলোতে যেগুলো করা অবশ্য, কখনো সেটা ফরজ হতে পারে, কখনো ওয়াজিব হতে পারে, কখনো মুস্তাহাব হতে পারে, কিন্তু সবকটাই মোরেললেস অ্যাক্ট অফ ওয়ারশিপ, যেগুলো করলে সওয়াব আছে, যেগুলো করলে আপনার মানে আল্লাহর কাছে আমরা রিওয়ার্ড পাবো, সেগুলোর কথায় আসতেছে মেইনলি। উনি কী খাইতেন সেটা সেই সুন্নার কথা এখানে আসতেছেন না, আদতের সুন্নার কথা আসতেছে না। সাহাবিদের সম্বন্ধে অনেক কয়েকটি বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে যে বর্ণনা এসেছে তাতে দেখা যায় যে কোনো সমস্যা দেখা দিলে তারা প্রথমে আল্লাহর কিতাবের কাছে সমাধান খুঁজতেন, সেখানে সমাধান না পেলে তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় তার সমাধান খুঁজতেন, সেখানেও কোনো সমাধান না পেলে তারা ব্যক্তিগত যুক্তির সাহায্য নিতেন অর্থাৎ ইজতিহাদের সাহায্য নিতেন। এটা ঠিকই আছে, মানে এটার মানে এটা না যে আগে কোরআন পরে সুন্না তা না, কিন্তু যেহেতু কোরআন এবং সুন্না দুইটাই ওয়াহী, সুতরাং যে অর্ডারে তারা খুঁজতেন সেটা বলা হয়েছে, কিন্তু এটার মানে এটা না যে আগে কোরআন পরে সুন্না বা এই অর্ডারটা যে আমরা আগেই প্রথমে বলছি আহলে সুন্নাহ জামা বলে কোরআন ও সুন্না, আগে কোরআন পরে সুন্না এটা বলে না, মানে ওই সেন্সে বলে না যে
কোরআনে থাকলে ফরজ, না থাকলে ফরজ না, এই সেন্সে বলে না, অথবা কোরআনে থাকলে ইম্পর্টেন্ট, সুন্না না থাকলে, সুন্নায় থাকলে ইম্পর্টেন্ট না, সেই সেন্সে না। কিন্তু খুঁজতে গেলে ডেফিনেটলি আমরা হয়তো এই অর্ডারে খুঁজবো, আমরাও খুঁজবো এই অর্ডারে কোরআনে কিছু আছে নাকি। ধরেন যখন কোরআনে একটা জিনিস নাই অথচ সুন্নায় আছে, তখন কি সেটা অনেক বেশি গবেষণার দাবি রাখতে পারে? বিকজ কোরআনে করাপশন ঘটে নাই, কিন্তু সুন্নায় তো করাপশন হয়েছে, বা সুন্নায় তো সহি সুন্না কি না সেটা তাহকিক করার ব্যাপার আছে, একটা হাদিস সহি কি না এটা জানার ব্যাপার আছে, যেহেতু মানুষজন হাদিস জাল করছে বা পেস্ট করছে অনেক সময়, সেই জন্য সেইখানে একটা ডিফারেন্স আসবে। যখন আমরা জানব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে একটা কথা বাইরেছে, সহি সুন্না, মানে সহি বলতে কি রিয়েলি আমরা চেনটা জানবো যে বাইরেছে আল্লাহ রসুল এই কথাটা বলছেন, এটা নিশ্চিত হব যখন, সেটাকে এমন একটা মিনিং দেওয়া যাবে না বা সেটাকে, সেটার এগেনস্টে কোরআনকে দাঁড় করায় সেটাকে রিফিউট করা যাবে না, তখন এমন একটা মিনিং নিতে হবে এই 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 সাবজেক্টের উপর যখন আমরা একটা একটা ডিসিশনে পৌঁছাবো বা একটা রুলিংয়ে পৌঁছাবো, এমন একটা রুলিংয়ে পৌঁছাতে হবে যেটা রিকনসাইল করে, অর্থাৎ কোরআন এবং সুন্না দুইটাকেই ভ্যালিড রাখে, মানে কোরআনে যে কথাটা আসছে এই এই সংক্রান্ত বিষয়ে সেটাকে যেমন ভ্যালিড করবে, সুন্নায় যেটা আসছে সেটাকেও ভ্যালিড করবে। এটার আমরা উদাহরণ পাবো পরে যে একটার এগেনস্ট একটাকে দাঁড় করানো যাবে না। আচ্ছা, তো বলতেছেন যে তারপরে সেখানেও কোনো সমাধান না পেলে আর গেল, এটা ইস্তিহাদের ব্যাপার আমরা বলছি। এখন আমরা কতগুলা কনক্লুশনে পৌঁছাতে পারি, এতক্ষণ আমরা যেটা করলাম, মানে এটা আগের দিন থেকে শুরু হয়েছে, আজকের আজকেই শুরু না, আগে আগের পর্বটা আপনাদের মনে রাখতে হবে, সেটা এবং এটা মিলায় আমরা একটা কনক্লুশনে পৌঁছাতে পারি। সেই কনক্লুশনগুলো কতগুলো কনক্লুশনে পৌঁছাতে পারি, সেগুলো হচ্ছে ক, দিনের জ্ঞানের ব্যাপারে যারা সর্বোত্তম সবচেয়ে জ্ঞানী ছিলেন সেই প্রজন্ম অর্থাৎ সাহাবীদের প্রজন্ম, তাদের মাঝে এই ব্যাপারে একটা ঐক্যমত ছিল যে নবীর সুন্না অনুসরণ করাটা তাদের জন্য অবশ্য করণীয় বা শিরোধার্য, এবং তাদের কেউ নিজেকে এই বাধ্যবাধকতার ঊর্ধ্বে বলে কখনো দাবি করেননি। আমরা যেমন দেখলাম যে একজন খলিফা তাকে যখন অন্য একজন সাহাবি বলতেছেন যে আপনার উচিত উচিত না এখন এই এই ট্রিপে যাওয়া বা এই রাষ্ট্রীয় ভিজিটে যাওয়া, কারণ আল্লাহ রসুল এরকম বলছেন, সাথে সাথে উনি সেটাকে ত্যাগ করতেছেন, অ্যান্ড সো অন। আচ্ছা, খ হচ্ছে নবীর মৃত্যুর পরে মুসলিমরা তখনও একমত ছিলেন যে তাদের অবশ্যই নবীর সুন্না অনুসরণ করতে হবে। আজকে আমরা যেরকম পোর্ট্রে করতে চাই আমাদের মডার্নিস্টরা বা রিফর্মিস্টরা যারা ওয়েস্টে থাকেন মেইনলি, তারা দেখাতে চান যে এটা শুধু নবীর জীবদ্দশাই আমাদের জন্য ডিরেক্ট অর্ডার যখন আমরা রিসিভ করছি তখনই আমাদের জন্য এটা শিরোধার্য ছিল, কিন্তু পরে আর এত বাধ্যবাধকতা না এটা মানার, নবী কী বলছেন না বলছেন এটা ভ্যালিড না, কারণ নবীর মৃত্যুর পরে সাহাবীরা এটাকে একই মর্যাদা দিয়েছেন। গ হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইবাদত থেকে রাষ্ট্র পরিচালনা, সব ক্ষেত্রে নবীর সুন্নাকে প্রয়োগ করতে হবে, এবং এমনকি রাষ্ট্রের যিনি প্রধান তারও নবীর সুন্নার বিপরীতে শাসন কার্য পরিচালনা করার অধিকার নেই। এটা এই তিনটা কনক্লুশন আমরা এখানে দেখলাম। তাহলে সাহাবিদের স্ট্যান্ডটা আমরা বুঝলাম, সুন্নাকে তারা কী চোখে দেখতেন। এখন আমরা বড় বড় স্কলার, কিছু স্কলার যারা সাহাবি ছিলেন না তারা কী মনে করতেন সেটা দেখব। সাহাবি ছিলেন না, সাহাবিদের উপর একটা তো আলাদা এফেক্ট থাকবে, কিন্তু সাহাবি ছাড়াও পরবর্তী যুগের স্কলার এমনকি আজ পর্যন্ত দেখব আমরা, যে আমরা যদি নাসিরুদ্দিন আলবানীর দিকে দেখি, উনি তো জাস্ট কত বছর হইল ওনার মৃত্যু, ধরেন হার্ডলি 20 বছর হয়েছে, তো ওনাকেও আমরা দেখব যে কিভাবে তারা সুন্নাকে রেসপেক্ট করেন, বা সুন্নার কোনো কথা আসলে তাদের মুখে তাদের তারা এটার এগেনস্টে কোনো কথা বা তাদের কোনো বুঝ থাকে না, তাদের কোনো মত থাকে না, সেটা দেখব আমরা। তো প্রথমে একজন একজন করে স্কলার আমরা বলি যারা কি তাদের মতটা কী আমরা পড়ব। প্রথমেই আসতেছে ইবনে খুজাইমা, ওনার তো হাদিসের কাজ আছে ওনার বা হাদিসের সংকলন আছে, উনি বলছেন একটা বিষয় সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদি কিছু বলে থাকেন আর তা যদি আমার কাছে একটা সহি সনদে এসে থাকে, যে কথাটা আমি একটু আগে বললাম যে কনফার্ম করার বিষয় হচ্ছে উনি রিয়েলি বলছেন কিনা এবং সনদটা ঠিক আছে কিনা, অর্থাৎ মানে চেনটা ঠিক আছে, চেনটা ঠিক হওয়া মানে হাফ অফ দ্য ই হইল সনদ, ইসনাদকে 60% ধরা হয়, মানে 5/3 ধরা হয় এটার এটার ইম্পর্টেন্টটাকে, ইম্পর্টেন্সটাকে, সরি, এটা কতটুকু ইম্পর্টেন্ট সেই ব্যাপারটা ই করতে গিয়ে আমরা বলতেছি। জাস্ট এটা একটা কোয়ান্টিটেটিভ আইডিয়া দিচ্ছি আপনাদের যে সেটা হলো 5/3 বা 10/6 সেটা, আর বাকি 5/2 অথবা 10/4 হচ্ছে
মতন যেটা, অর্থাৎ যে যে ওয়ার্ডিংগুলো সেগুলা কি ঠিক আছে কিনা বা সেগুলোর ভিতরে কোনো সংশয় সন্দেহ আছে কিনা সেটাও আছে, সেটাও সেটাও যাচাই বাছাই করারই আছে। তো যাই হোক, ইবন খুজাইমা বলেন যে সহিহ সনদে আসছে কিনা এটাই আমি শুধু, আর তা যদি আমাদের কাছে সহিহ সনদে এসে থাকে তবে আর কেউ সেই ব্যাপারে কিছু বলতে পারে না। আল্লাহ রসুল বলছেন এটা কনফার্ম হয় যদি হয়, আর সহিহ সনদে আসতে পারে, অনেক সময় সহিহ সনদে আসছে কিন্তু আল্লাহ রসুল থেকে আসে না, একজন সাহাবি থেকে আসে, তাইলেই ইম্পর্টেন্সটা কিন্তু একটু কমে গেল। সরাসরি রবির মুখ থেকে আসছে যেটা, আর নবীর মুখ থেকে শুনছেন সাহাবি এই ব্যাপারে কনফার্ম কিছু নাই বা কনফার্ম কিছু বলেন নাই, কিন্তু উনি বলতেছেন যে এটা পালন করাটা অবশ্য করণীয় বা এটা আমরা করতাম বা এটা করতে হবে, সেটার স্ট্যাটাসটা আলাদা। আচ্ছা, মুজাহিদ রহিমাহুল্লাহ তাবেই ছিলেন, ইবন আব্বাসের ছাত্র ছিলেন, কোরআনের তাফসিরকার ছিলেন, উনি বলেন আমরা সবার বক্তব্যের কিছু গ্রহণ করি এবং কিছু প্রত্যাখ্যান করি, অর্থাৎ আল্লাহ রসুল ছাড়া বাকি যারা আছে তাদের সবাই বক্তব্যের ভিতরে আপনি দেখবেন যে ডিপেন্ডিং অন কে উনি যে কিছু গ্রহণ করতেছেন এবং কিছু প্রত্যাখ্যান করতেছেন, অথবা কারো ব্যাপারে যিনি খুব স্ট্রিক্ট তার ব্যাপারে সবই গ্রহণ করতেছেন, হয়তো একটা দুইটা জিনিসকে পারতেছেন না গ্রহণ করতে বা করেন না, বক্তব্য বলতেছি আমি তাদের বক্তব্য। এটা যে কারো বেলায় প্রযোজ্য, আমরা ইবনে আব্বাসের ঘটনা দিয়ে বলি, ইবনে আব্বাস খুব বড় একজন সাহাবি কোন সেন্সে, মানে জ্ঞানের দিক দিয়ে, কোরআনের আন্ডারস্ট্যান্ডিংয়ের দিক দিয়ে। ইবনে আব্বাসের অনেক কিছু আমরা মানে জীবনে দেখি যে এগুলার ই আছে, যেমন ধরেন আহলে সুন্নাহ জামা যে নামটা আমরা বলছি যেটা প্রথম উচ্চারিত হয়েছিল তার মুখে, এবং সেখান থেকে কিন্তু আমরা সমানে বলে যাচ্ছি সারা দুনিয়ায় টু আইডেন্টিফাই আল জামাল লোক কারা, কারা নবী এবং তার সাহাবিদের আকিদা মানহাজের উপর আছে, সেটা বলতে গিয়ে আমরা কিন্তু এই শব্দটা এই ফ্রেজটা ইউজ করে যাচ্ছি আহলে সুন্নাহ জামা। কিন্তু সেই ইবনে আব্বাসেরও আমরা এমন এমন বর্ণনা আছে যেটা আমরা গ্রহণ করি না, যেমন ইবনে আব্বাস বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহকে দেখছিলেন মেরাজে। হ্যাঁ, বুখারীর বর্ণনা, কিন্তু বুখারিতে তার কথা হিসেবে আসছে জিনিসটা, তার মতামত হিসেবে আসছে বা তার আন্ডারস্ট্যান্ডিং হিসেবে আসছে। সো এটা আমরা গ্রহণ করি না। আমরা এর বিপরীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি বলছেন যে এই উম্মার ভিতরে আমি প্রথমে এই ব্যাপারে, আমি সারমর্মটা বলতেছি এক্স্যাক্ট ওয়ার্ডিং না, আমি প্রথম রাসুলকে জিজ্ঞেস করছি উনি আল্লাহকে দেখছিলেন কিনা বা দেখছেন কিনা, আল্লাহ রাসুল বলছেন যে না, উনি দেখেন নাই, কোনো ফিজিক্যাল চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না, যখন কিয়ামতের দিন যারা সুসংবাদ প্রাপ্ত তারা আল্লাহকে দেখবেন। তো এই ব্যাপারটা যেমন ইবনে আব্বাসের এত কিছু আমরা গ্রহণ করি কিন্তু তারপরে এটা গ্রহণ করি না, এটাই বলতেছেন মুজাহিদ তার ছাত্র, আমরা সবার বক্তব্যেরই কিছু গ্রহণ করি এবং কিছু প্রত্যাখ্যান করি কেবল আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম ছাড়া। অন্য কথায় মানে এটা তার বক্তব্য, আর এই লেখক কনক্লুড করতেছেন যে অন্য কথায় রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের সব বক্তব্যই গ্রহণ করতে হবে, এখানে প্রত্যাখ্যান করার কোনো রাইট আমাদের নাই বা যোগ্যতা আমাদের নাই। উরওয়া বলেন সুন্নার অনুসরণ হচ্ছে দিন প্রতিষ্ঠা করা, অর্থাৎ সুন্না যদি অনুসরণ করি তাহলে দিন প্রতিষ্ঠা করলাম, না করলে করলাম না, এটাই। আবু সুলাইমান আল দারিমি, এদের সবাই নাম আপনারা জানেন, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় পাইছেন না, হাদিসের কালেকশনে পাইছেন, দারিমি কিন্তু হাদিস কালেকশনে আমরা অনেক সময় দেখবেন যে দারিমি লেখা আছে একটা হাদিসের ইসে। আমার অন্তরে হয়তোবা, উনি বলতেছেন আমার অন্তরে হয়তোবা আমার সময়কার সমস্যাবলীয় কথাবার্তা খচখচ করে, এবং আমি কখনোই দুটি ন্যায়পরায়ণ সাক্ষী কোরআন এবং সুন্না ছাড়া কোনো কিছুই গ্রহণ করি না। এটার মানে কি? মানে অন্য কিছুর জন্য একটা অস্বস্তি বোধ করতে পারেন আপনি, যে এই কথাটা বোধ হয় এইরকম বললে এখনকার জন্য এখনকার সময়ের জন্য ঠিক হইতো, কিন্তু তবু আপনি কোরআন এবং সুন্নার বাইরে আর কিছুই গ্রহণ করেন না। উদাহরণ দিচ্ছি আমি একটা, ওই যে আমাদের এই এই চ্যাপ্টারের সাহাবিদের সম্বন্ধে পড়তে গিয়ে আমরা যেমন প্রথম একটা হাদিস পড়ছিলাম যে ইমরান বিন হুসাইন উনি বলতেছেন যে কি বলে লজ্জাশীলতা যেটাকে আমরা বলি, শিষ্টাচার লজ্জাশীলতা মডেস্টি যেটাকে বলি, তার পুরাটুকুই হচ্ছে ভালো বা পুরাটুকুই কল্যাণকর বা পুরাটুকুই সুন্দর। তো এই কথার বিপরীতে যখন আরেকজন বলছেন যে না, মানে আমরা তো এখানে পাই প্রজ্ঞার ভিতরে, মানে ওই
প্রাচীন অ্যারাবিক লেখার ভিতরে পায় যে এটা এটার ভিতরে কিছু উইকনেসও আছে বা এইসব জিনিস, তখন উনি কী করলেন, উনি তখন ওনার চেহারাটা লাল হয়ে যায় এবং উনি উনি তখন রেগে যান তার উপরে, যে আমি বলতেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলতেছি তোমাদেরকে, আর তোমরা বলতেছো যে এর ভিতর কিছু উইকনেস আছে বা এর ভিতর কিছু কিছু সমস্যা আছে, এটা তো হইতে পারে না। ইমরান বিন হুসাইন যখন মানে রেগে গেছিলেন আর কি, যখন তাকে কেউ বলছিলেন যে স্বাধীনতার ভিতরে উইকনেস আছে, কিছু দুর্বল দিক আছে বা কোনো, আজকের দিনের আপনারা যদি দেখেন আজকের দিনের এই দুনিয়া বাংলাদেশ যেখানে আমরা বসবাস করি, যে সমাজে বসবাস করি, আপনার মনে হইতেই পারে অনেক সময় যে আমি শালীন হয়ে আমি গালিগালাজ না করে আমি চিল্লাচিল্লি না করাতে আমি বোধহয় ঠকে যাচ্ছি, বা আমার এই সমাজের মানুষ এই ভাষা বোঝে না, এদের জন্য উপযুক্ত ভাষা হচ্ছে গালিগালাজ করবেন এবং চিৎকার করে কথা বলবেন বা এই মানে সুন্নাহ বিরুদ্ধে ব্যাপারগুলো সব। কিন্তু তথাপি আপনি ওই ওই স্কলার বলতেছেন যে তথাপি আমার ভিতরে খচখচ করলেও কোরআন এবং সুন্নাহ সাক্ষ্য ছাড়া অন্য কিছুই গ্রহণ করি না, কিন্তু আমরা আর কিছু গ্রহণ করি না, অর্থাৎ আমরা করব না বা করা উচিত না বা স্কলার হিসাবে করা উচিত না। যদিও বা আমাদের মনে হইতে পারে যে এখনকার সময় কি কি ডিফিকাল্ট টাইম চলে আসছে, এখানে যদি চিৎকার করে কথা বলে যে গাল দেওয়া দিলে মানুষ হয়তো ভালো শুনত, এবং ইট ইজ ট্রু, এটা আমরা অনেক সময় প্র্যাকটিক্যালিও দেখি। হয়তো আমরা একটা অ্যাপার্টমেন্টে থাকি যেখানে 20 ফ্যামিলি থাকে, তো এখানে একটা অফিস তো আছে, ছোট্ট অফিস, অফিস বিয়ারেরও আছেন, তাদের ভিতরে যিনি যত রাগি বা যিনি যত মিসবিহেভ করেন দেখা যায় যে কর্মচারীরা তাকে বেশি কেয়ার করে। এখানে কিন্তু দুইটাই ফল্টি, কর্মচারীদের আন্ডারস্ট্যান্ডিংটাও ফল্টি আর ওনার রাগটাও ফল্টি, দুইটা ফল্ট কিন্তু একটা কারেক্ট প্রডিউস করতে পারে না, দুইটাই খারাপ। সুতরাং আমরা যখন সুন্নার কথা চিন্তা করব, আল্লাহ রসুলের ঐশী বা মানে ওয়াহিভিত্তিক গাইডেন্স, আল্লাহ রসুলকে আল্লাহ যেভাবে ডিভাইনলি প্রোটেক্ট করছেন ফ্রম মেকিং মিস্টেক্স, তাকে সর্বাঙ্গ সুন্দর করছেন, তার চরিত্র সুন্দর করে দিছেন, তাকে রহমতুল্লিল আলমিন বলছেন, এই সমস্ত জিনিসগুলো যখন মনে রাখবো তখন আমরা বুঝবো যে তার চরিত্রের পুরাটুকুই সুন্দর, পুরাটুকুই শুদ্ধ। হয়তো আমরা নিজেরা করাপ্ট হয়ে গেছি দেখা এই এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের আসতেছে বা এরকম একটা ই কাজ করতেছে এখানে, আর একটা খারাপ জিনিস কাজ করতেছে, কিন্তু দুইটা খারাপ, আমারটাও খারাপ এবং তারটাও খারাপ, দুইটা মিলায় কিন্তু একটা ভালো প্রডিউস হচ্ছে না, খারাপই হচ্ছে। এবং সেই খারাপ থেকে তো আমরা দেখি কত রকমের সমস্যা ই করে, আপনার চোখের সামনে আমরা দেখি যে এই এই রেসপেক্টগুলা, এই কি বলবো আনুগত্যগুলা কত ঠুনকা, মানে মুহূর্তেই শেষ হয়ে যায়, মুহূর্তে শেষ হয়ে যায়। আমি একদিন সেলুনে চুল কাটাচ্ছি, তো আমি বুঝলাম যে একজন লোক, উনি কোনো বড় লোকের ড্রাইভার আর কি, ফোন আসছে একটা, তো উনি কিছু কথা বললেন, নাপিতরা তাকে চিনে, নাপিতের একজন জিজ্ঞেস করলো কে ফোন করছে, উনি সাথে একটা বিশেষণ, এমন একটা বিশেষণ লাগালেন যে আমি এটা মুখে আনতে পারতেছি না, আমি ঢাকায় বড় হয়েছি কিন্তু তথাপি আমি কথাটা মুখে আনতে পারতেছি না, উনি যা যা দিয়ে বললেন যে ম্যাডাম, মানে আগে যে এইটা দিলেন আর কি, একেবারে র মানে র মানে স্ট্রিটও না বস্তিও না, মানে কি বলবো শুড়িখানার বা বিশ্বালয়ের ল্যাঙ্গুয়েজ আর কি বলতে পারেন, সেই ল্যাঙ্গুয়েজে উনি তার এমপ্লয়িকে অ্যাড্রেস করে ওই নাপিতকে বলতেছেন যে সে ফোন করছিল। এই যে ব্যাপারটা, তার মানে তার যে রেসপেক্ট টুয়ার্ডস দ্যাট ম্যাডাম বা ই, এটা জাস্ট চাকরির জন্য বা টাকার জন্য বা একটা টেম্পোরারি জিনিস, আসলে কোনো রেসপেক্টই নাই তার ভিতরে। এবং উনি ওই ল্যাঙ্গুয়েজে কথা বলাতে ম্যাডামকে হয়তো গালিগালাজ করে বা চিলাচিলি করে, সেই জন্য হয়তো টেম্পোরারিলি তার কথা মানেন বা একটা আনুগত্য দেখান, কিন্তু আসলে তার ভিতরে কী আছে, এবং এই কথা এই গালি যে দিতে পারে সে একটা সুযোগ বুঝে কোনো একটা হার্ম করতে পিছপা হবে না, কারণ সে ইমোশনালি চার্জড, অর্থাৎ তার ভিতরে অনেক রিসেন্টমেন্ট রেজ জমা হয়েছে, সেগুলোতে সে ভেন্ট করার কোনো সুযোগ পেলে সে ভেন্ট করবে। এগুলো আমাদের বোঝার ব্যাপার আছে, অনেক সময় আমরা বলবো রভাবে বলবো যে না না এগুলো তো কাজ করে না, আজকালকার দুনিয়ায় ভদ্রতা কাজ করে না, কিন্তু আমরা উই আর রং, যেটা বলা উচিত না আমাদের সুন্নার এগেনস্টে গিয়ে। আবু কিলাবা আরেকজন স্কলার, উনি বলেন তুমি যদি কারোর সাথে সুন্না নিয়ে কথা বলো আর সে যদি বলে এসব আমার কাছ থেকে দূরে রাখো এবং আল্লাহর কিতাব নিয়ে আসো, তাহলে জানবে যে সে পথভ্রষ্ট, যে শুধু কিতাব নিয়ে আসতে বলবে সে পথভ্রষ্ট।
আমরা দেখবো অনেক বর্ণনা পাবো আমরা, যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা পাইছি আমরা, বা আরো পাবো যেখানে তারা বলেন যে সুন্নার স্কলারদের কাছে যাও, কারণ তারাই দিনকে সবচেয়ে ভালো জানে, বা তাদের কাছে যাও। আল্লাহ রসুলের হাদিস তো আমরা দেখছি, বলছেন যে এমন একটা সময় আসবে যখন মানুষ বলবে যে কিতাব নিয়ে আসো, কিতাব নিয়ে কথা বলি, আল্লাহর কিতাব নিয়ে আসো, এই সুন্না সুন্না নিয়ে আমরা কথা বলবো না, বা ইত্যাদি। এরপরে আরেকজন আলেম শওয়াত, উনি বলেন, ওনার লেখায় বলতেছেন, উনি বড় বড় স্কলারদের নাম উচ্চারণ করে তাদের সম্বন্ধে মন্তব্য করতেছেন, ইবন হাজম, আল বাজি, আল গাজালি, আলামাজি, আলামাজি, আল বাজদাওয়ি এবং অন্যান্য স্কলার যারা ইসলামের আইন তত্ত্বের উপর লিখে গিয়েছেন, উসুল ফিকের উপর লিখে গেছেন যারা, তারা এই ব্যাপারে অর্থাৎ সুন্নার মর্যাদা এবং কর্তৃত্ব, সুন্নার যে অথরিটি, আলোচনা করেছেন এবং তারা বলে গেছেন যে এই প্রশ্নে গোটা মুসলিম জাতির মাঝে একটা সর্বসম্মত অবস্থান রয়েছে। তাদের পুস্তকাদি, তাদের পুস্তকাদিতে, মানে এই যাদের নাম বললেন তাদের পুস্তকাদিতে, তারা স্পষ্টভাবে অথবা এমনকি ইঙ্গিত সহকারে এমন কিছু বলে যান নাই, স্পষ্টভাবে বলেন নাই, ইঙ্গিত দিয়ে বলেন নাই, যাতে বোঝা যায় যে সুন্নার কর্তৃত্ব সম্বন্ধে কোনো মতপার্থক্যের অস্তিত্ব রয়েছে, মতপার্থক্যের অস্তিত্ব রয়েছে। অর্থাৎ তাদের লেখালেখি দেখলে প্রচ্ছন্ন ইঙ্গিত সহকারে, যেমন আপনি শিয়াদের লেখালেখিতে পাবেন যে প্রচ্ছন্ন হইলে অনেক সময় তারা সুন্নাটাকে ছোট করে দেখতেছে, অন্যটাকে বড় করে দেখতেছে, অন্য কিছু, অন্য আন্ডারস্ট্যান্ডিং তাদের। জাস্ট একটা উদাহরণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে নাম ধরে বলে গেছেন যে এরা জান্নাতি, তো শিয়ারা কি করতেছে, সেটাকে পাশ কাটায় বলতেছে যে একজন ছাড়া, আলী রাদিয়াল্লাহু আনহু ছাড়া, বাকিরা সব কাফির হয়ে গেছেন বা সব জাহান্নামী। এই যে ব্যাপারটা, তার মানে তারা সুন্নাকে ই করে না, এই জন্যই তাদেরকে শিয়া বলে আর আমাদেরকে সুন্নি বলে। যে প্রাইমারি রিজন হচ্ছে এটা আমাদেরকে সুন্নি বলার, বিকজ আমরা সুন্নাটা ধরে রাখতে চাই বা সুন্নার সাথে লেগে থাকতে চাই, সুন্না আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট, কোন ইমাম কি বললেন সেটা না। আচ্ছা, আর এরা ছিলেন ওই ধরনের ব্যক্তি যারা নিজ মাঝহাবের পূর্বসূরীদের বই পুস্তক তন্নতন্ন করে খুঁজে দেখেছেন এবং তাদের মত পার্থক্যগুলো যুক্তিযুক্ত হোক অথবা অগ্রহণযোগ্য হোক, যাই হোক না কেন, মানে স্কলারদের, তাদের মাঝহাবের যারা স্কলার, সেগুলো যাচাই করেছেন এবং সময় নিয়ে সেসবকে খণ্ডন করেছেন। যদি অগ্রহণযোগ্য মতামত থেকে থাকে সেসবে, সেগুলোকে খণ্ডন করছেন সময় নিয়ে। এরা অনেক গবেষণা করছেন। কেউ এটা কীভাবে কল্পনা করতে পারে যে মুসলিমদের মধ্যে একটা বিষয়ে মতবিরোধ থাকবে যা কিনা দিনের মৌলিক বিষয়সমূহের অন্তর্ভুক্ত? সুন্না হচ্ছে দিনের মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত একটা ব্যাপার, এটা নিয়ে মুসলিমদের ভিতরে মতপার্থক্য কল্পনাই করা যায় না, যা অপরিহার্যভাবেই দিন ইসলামের অংশ। সুন্না অপরিহার্যভাবেই দিন ইসলামের অংশ, এগুলো শাওয়াতের কথা। শাওয়াতের বইটা হচ্ছে হুজ্জাতুস সুন্না, বা হুজ্জাতুস সুন্না হবে আর কি, হুজ্জাত আল সুন্না লিখছেন এখানে, তো যখন আমরা মিলাই এভাবে পড়ব হুজ্জাতুস সুন্না হবে। তো যাই হোক, আলী হুসেন শাওয়াত বইয়ের নাম দিয়েছেন এখানে ফুটনোটে। তো বলতেছেন যে যা অপরিহার্যভাবেই দিন ইসলামের অংশ এবং যা নিয়ে কেউ, যা নিয়ে কেউ যদি বাকবিতণ্ডা করে তাহলে সে একজন মুরতাদ, ইসলামের গণ্ডির বাইরে অবস্থিত। দেখছেন কি সিরিয়াসলি তারা এটাকে নিতেন। সুন্না নিয়ে যদি সুন্না মানতে হবে কি হবে না, বা মানার দরকার নাই, অথবা সুন্না মানবো না, শুধু কোরআন মানবো, তাকে মুরতাদ বলতেছেন। এটাই স্ট্যান্ড ছিল, আমি আপনাকে আগে বলছি, জিন্দিক মুরতাদ এইরকমের ভাবতেন তারা। জিন্দিকটা আরও খারাপ কথা, মানে একজন কাফের যে ছদ্মবেশে ইসলামের ভিতরে প্রবেশ করছে ইসলামকে ধ্বংস করার জন্য, তারা জিন্দিক মনে করতো, আমরা পরে দেখব, পরে আসবে সেটা। ইমাম শাফি তার আল উম বইতে লেখেন, আমি এমন কোন লোকের কথা জানি না যাকে লোকে জ্ঞানী মনে করে, অথবা যে নিজেকে জ্ঞানী মনে করে, যে এই সত্যের ব্যাপারে ভিন্ন মত পোষণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশসমূহ অনুসরণ করা এবং তার অনুশাসনের কাছে নিজেকে সমর্পণ করাটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এটা হচ্ছে জেনারেল সেন্সে তার আদেশ অনুশাসনের কাছে নিজেকে ই করার কথা বলতেছেন। যখন এখানে তো বলছেন কি, আদেশ বলছেন না, আদেশ সমূহ অর্থাৎ ইম্পারেটিভ, যেগুলো বলছেন ডু ইট, এগুলো আমাদের জন্য ফরজ, এগুলো মানাটা আমাদের জন্য ফরজ এবং সেটার কাছে আমাদেরকে সমর্পণ করাটা, এবং তারপরে আর কারো জন্য তাকে অনুসরণ করা ছাড়া
আল্লাহর কোনো বিকল্প খোলা রাখেননি। ইন জেনারেল আমরা তাকে অনুসরণ করব, সুন্নার ভিতর ক্যাটাগরি আছে, যখন আদেশ সূচক না হয়ে রিকমেন্ড সূচক হবে, বা যেমন মিসওয়াক করাটা বলছেন যে যদি আমার উম্মতের জন্য বা আমার মানুষজনের জন্য কষ্টকর না হইতো তাহলে আমি এটা ফরজ করে দিতাম, কিন্তু ফরজ করেন নাই মিসওয়াক। হ্যাঁ, সুতরাং মিসওয়াক এর স্ট্যাটাসটা কি? রিকমেন্ডেড স্ট্যাটাস। এটা যে রিকমেন্ডেড স্বীকার করতে হবে, এটা যে প্রশংসনীয় এটা স্বীকার করতে হবে এবং এটা করার চেষ্টা করতে হবে। কেউ যদি না করে থাকে আমরা গুণাগার বলবো না, কিন্তু প্রত্যেকে মনে করবে যে করাটা একটা উন্নত উত্তম চরিত্রের ই বা উত্তম মুসলিমের ই হবে, কারণ সে আল্লাহ রসুলের একটা প্রিয় জিনিস বা রিকমেন্ডেড জিনিসকে ধারণ করতেছে। আচ্ছা, ওই সমস্ত উপদলগুলি যারা নিজেদের মুসলিম বলে, শেষ, ইমাম শাফির কথা শেষ, ওই সমস্ত উপদলগুলি যারা নিজেদেরকে মুসলিম বলে জাহির করে অথচ যারা সত্য থেকে বিচ্যুত এবং সত্য থেকে বিচ্যুত ও এই বিষয়ে পথভ্রষ্ট, তাদের কারোই মূলনীতি হিসেবে সুন্নার কর্তৃত্ব অস্বীকার করার সাহস হয় না, কেননা তারা জানত যে এমন কিছু করাটা তাদেরকে দিনের বাইরে নিয়ে যাবে। কিন্তু আজকে আমরা দেখি যে তারা নিজেদেরকে দিনের ধারক বাহক মানে জ্ঞান করে, সেরকম দল আমাদের দেশে আছে, আমাদের দেশে আছে প্রবল জ্ঞানী মানুষ, মানে কি বলবো, প্রবল প্রজ্ঞাপূর্ণ মনে করেন নিজেকে, আলেমদেরকে ডাকেন কমি মাদ্রাসা বা গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে টাকা পয়সা দিয়া টিএডিএ দিয়ে নিয়ে আসেন, খাওয়ান, এখানে রাখেন, ট্রেনিং দেন, মাথা নষ্ট করেন, আবার ফেরত দেন। যে সুন্না মানাটা তো জরুরি না, কোরআন মানাটাই জরুরি। সুন্নার ফিল্টার আছে তার মতে, নিজস্ব একটা ফিল্টার তৈরি করছেন উনি, বিবেক বুদ্ধিতে করে যে সেই সুন্না মানা যাবে। তো সেখানে তো আমি আপনাদেরকে অজুর কথা আগেই বলছি যে অজু তো বিবেক বুদ্ধিতে কুলায় না, যে অজু যায় হচ্ছে গ্যাস বাইর হয়ে যে প্যাসেজ দিয়ে আমরা সেই প্যাসেজ তো ধুই না, ধুই হচ্ছে মুখাত মাথা ধুই, মুখাত ধুই মাথা মাসে করি, পা ধুই। তো এতে তো কোনো বিবেক কুলায় না, বিবেক তো বলবে আপনাকে ওই প্যাসেজটাই ক্লিন করতে হবে। তো ওনার কথা অনুযায়ী বিবেক বুদ্ধি দিয়ে চললে তো আমি মানে প্রত্যেকবার অজু গেলে আমি অজু যাওয়ার প্যাসেজটা ধোয়া উচিত, এরকম ব্যাপার আর কি। এরকম আরও অনেক কিছু আছে বিবেক বুদ্ধি, আমরা এটা মূলনীতি জানি ইসলামিক পটভূমি থেকে, মূলনীতি কি সেটা হচ্ছে যে আকল এবং নকল, আকল মানে হচ্ছে আমার ইন্টেলেক্ট, আর নকল এরা যদি একসাথে যায় ফাইন, নকলকে মানে আকলকে আমরা অস্বীকার করি না, আল্লাহ অস্বীকার করে না, আল্লাহ বলেন আফাল্লাহ তাকিলুন, তারা কি রিফ্লেক্ট করে না, তারা কি ভেবে দেখে না, আকল প্রয়োগ করে না, আল্লাহ এটা বলতেছেন। ইয়েট কিন্তু আকল এবং নকল যদি কখনো একটা বিরুদ্ধে দাঁড়ায় যায় তাহলে আকল চলে যাবে, নকল থাকবে, অর্থাৎ নস বা টেক্সট বা কোরআন এবং সুন্নায় যে বক্তব্য আছে সেটাই স্ট্যান্ড করবে, আপনার যুক্তি কি বলে সেটা ইম্পর্টেন্ট না তখন। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে উপরে উদ্ধৃত স্কলারগণ এবং আরও হাজার হাজার স্কলার ব্যাখ্যাটি দিচ্ছেন, যারা রাসূলের মৃত্যুর পরে জীবনযাপন করে গেছেন, তাদের কেউ কখনো, নাসিরুদ্দিন আলবানী বললাম উনি এই যে 1400 বছর পরে জীবনযাপন করে গেছেন আল্লাহ রসুলের মৃত্যুর পরে, তাদের কেউই কখনো এমনকি স্বল্পতম কোনো ইঙ্গিত সহকারেও এমন সম্ভবের কথা বলে জাননি যে কেবল নবীর জীবদ্দশায় সুন্না মেনে চলার কথা ছিল এবং কিয়ামত পর্যন্ত সময়ের জন্য তার প্রয়োজন নেই, এটা কেউ বলেননি। এখানে মানে বোঝার ব্যাপার হচ্ছে যে স্কলার বলতে আমরা আলোচনা জামার স্কলারদের বোঝাইতেছি, এই আজকে যার কথা বললাম যে উনি ওনার মন গড়াভাবে প্রিচ করতেছেন, নষ্ট করতেছেন অনেক মানুষের ইমান, তার কথা এখানে আসতেছে না, কারণ তাকে কেউ স্কলার বলে অ্যাকনোলেজ করে না, বা উনি আলোচনার মেথোডোলজির উপর না, আকিদা মানহাজির উপর নাই, উনি দাদার খারেজি আকিদা মানহাজির উপর আসেন, আরও অন্যান্য ইয়ে আছে, উনি ইসে বিশ্বাস করেন না। কেউ স্বল্পকালীন জাহান্নামে যাবে তারপরে আবার মুক্ত হয়ে জান্নাতে যাবে এটা বিশ্বাস করেন না, উনি মনে করেন একবার গেলে সে ছিল জাহান্নামে। এগুলো সব খারেজিদের আকিদা, বরং এই ধরনের চিন্তাভাবনা হচ্ছে সমকালীন সময়ের এক নব্য উদ্ভাবন, এই যে বলতেছেন কোরআনিয়ন যারা বা কোরআনুল্লি যারা তাদের কথা বলছেন, যার কোনো ভিত্তি নেই, যেমনটা আমরা পূর্ববর্তী অনুচ্ছেদগুলোতে দেখলাম, এগুলো যে আসলে আমরা দলিল দিয়ে দেখলাম যে এগুলো আসলে কোনো ভিত্তি নেই, এগুলো কিছুটা মন গড়াই বলা যায়। এবং আমরা এখন সাহাবি এবং স্কলারদের নিয়ে আবার একটা কনক্লুশন ই করতেছি, সাহাবিদের এবং
তার পরবর্তী যেসব স্কলারদের কথা আমরা বললাম, তাবেই থেকে শুরু করে ইদানিংকালের, তাদের ব্যাপারে আমরা আবার একটা কনক্লুশনে যাচ্ছি, অর্থাৎ আদার দেন রাসূলুল্লাহ সাল্লাম বাকিদের ব্যাপারে। তারা সবাই এই ব্যাপারে একমত ছিলেন যে নবী সাল্লাহ সাল্লাম কাছ থেকে যা কিছু এসেছে তা অবশ্যই গ্রহণ করতে হবে, আর যে কারো কাছ থেকে যা কিছু আসুক না কেন তা কেবল তখনই গ্রহণ করা যাবে যদি তা কোরআন এবং সুন্নায় যা রয়েছে তার সাথে বিরোধপূর্ণ না হয়, তার সাথে বিরোধপূর্ণ হবে না, তার এগেনস্টে দাঁড়াবে না। উসুল তাফসিরের কথা আমরা বলছি, উসুল তাফসিরের প্রধান তিনটা হচ্ছে কোরআনের তাফসির কোরআন দিয়ে, কোরআন তাফসির হাদিস দিয়ে, এবং সাহাবিদের ঐক্যমত্য। সাহাবিদের ঐক্যমত্য হওয়া মানে এটা সুন্না সাপেক্ষ হবে বা সুন্না অনুযায়ী হবে, তাই না? মানে ওইটা রুট হবে সুন্নাতে। সাহাবিরা ভুলের উপরে একমত হইতেন না, কখনো হবেন না, সেটা একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের, বা আল্লাহ রাসূল বলে গেছেন যে তার এই তার উম্মতরা ভুলের উপরে একমত হবেন না। আচ্ছা, এই আজকে যাদের কথা বললাম কোরআনিয়ান বা কোরআন অনলি, তাদের সাথে কেউ একমত না, তারা নিজেরা একমত, কিন্তু তাদের সাথে মুসলিম উম্মা একমত না বা মুসলিম উম্মা স্কলাররা একমত না, এমনকি একজন মেইন স্ট্রিম স্কলার পাবেন না যে তাদের সাথে একমত, একজন। আমাদের দেশের কথাই ধরেন, আমাদের দেশে আমরা যাদেরকে স্কলার মনে করি তারা কেউ তার সাথে একমত না। আচ্ছা, এরপরে বলতেছেন যে অন্য যে কোনো মানুষই ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, যেটা আমরা বারবার বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল ডিভাইনলি প্রোটেক্টেড ছিলেন, ভুল ত্রুটির ঊর্ধ্বে ছিলেন, কোনো ভুল করে থাকলে আল্লাহ তাকে শুধরে দিয়েছেন, আর মোট কথা তার মিশনে তিনি কমপ্লিট করছেন সেটার ভিতরে ভুল ভ্রান্তি কিছু ছিল না, এটা আমাদের কিন্তু আকিদার পয়েন্ট। আচ্ছা, তার সাথে গেল, আচ্ছা ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিক নির্দেশন দিয়েছেন, দিক নির্দেশন আরবি ওয়ার্ড হচ্ছে হিদায়াত, তাই না, হিদায়াত যেটাকে আমরা বলি, এবং ভুল করা থেকে রক্ষা করেছেন, ডিভাইনলি প্রোটেক্টেড যেটা আমরা বললাম। অপর কথা বলতে গেলে কারো কাছে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস উপস্থাপন করা হয় তবে সেই হাদিস অনুসরণ করা ছাড়া তার কোনো গত্যন্তর থাকবে না যদি হাদিসটা সহি হয়, অর্থাৎ সেই হাদিস হইতে হবে, এটা আমরা বললাম যে এখানে একটা তাহকিক করার ব্যাপার আছে, এইটুকুই করতে পারেন না, হাদিসটা সহি কিনা এটা খোঁজ করতে পারে, সহি হইলে আর আপনার মানা ছাড়া কোনো আপনার কোনো চয়েস থাকবে না। আচ্ছা, আল্লাহ রাসূল যা বলেছেন তার সপক্ষে তার ব্যক্তিগত মত ত্যাগ করতে হবে, আপনার ব্যক্তিগত মতটা যদি তার বিপরীত হয়, এই যে আমি একটা বললাম যে মডেস্টি, হ্যাঁ, ভদ্রতা অথবা শালীনতা, এর পুরাটুকি ভালো, আল্লাহ রাসূল বলছেন অল অফ ইট ইজ গুড, আপনি বললেন যে না এখনকার দিনে এটা চল না, অল অফ ইট ইজ নট গুড, এটা দুর্বলতাও আছে কিছু, এটা হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং। এখনকার আপনি চারিদিকে দেখতেছেন যে মনে হচ্ছে যে আসলে এটা একটু দুর্বল, যারা ভদ্র মানুষ তারাই সাফার করে, না এইটা আপনার পরিত্যাগ করতে হবে, কেন, কারণ আল্লাহ রাসূল বলছেন অল অফ ইট ইজ গুড। তাকে অবশ্যই তার মাজহাব, তার সংস্কৃতি, এই যে এখানে মাজহাবও ছাড়তে হবে তাকে, যদি দেখা যায় যে আল্লাহ রাসূল যেটা বলছেন তার বিপরীতে যাচ্ছে, এইখানে আমরা মাজহাবি যারা স্ট্রং মাজহাবি তারা কিন্তু এই জিনিসটা পারি না করতে, কেন পারি না আল্লাহ আলম, মানে আল্লাহই জানেন কেন পারি না, কিন্তু খুবই ভয়ঙ্কর একটা ট্রেন্ড অথবা খুবই ভয়ঙ্কর একটা বুঝ যে সুন্নায় কি আছে, ঠিক আছে শুনলাম সুন্নায় এটা আছে কিন্তু আমার মাজহাব তো এটা করে না বা করতে বলে না। তাকে অবশ্যই তার মাজহাব একটা বললেন, সংস্কৃতি অর্থাৎ প্রচলিত ইসে থাকতে পারে, ধরেন প্রচলিত ইসে আমাদের দেশে ভাবিরা হলুদ মাখায় দেবররে বিয়ের আগে, প্রচলিত সংস্কৃতি এটা, ইসলাম পয়েন্ট অফ ভিউ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী এটা কি হারাম, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো বেগানা নারীকে স্পর্শ করেন নাই, বায়াতের জন্য না, বায়াতের জন্য না, আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসে আসছে, সামারি আমি বলতেছি যে উনি বায়াতের যেটা বায়াতটা একটা ইম্পর্টেন্ট জিনিস ইসলামে, সেই বায়াতের জন্য উনি কোনো মেয়ের হাতে হাত রাখেন নাই বা মেয়েকে স্পর্শ করেন নাই। কিন্তু এখানে আমরা কি দেখতেছি, সংস্কৃতি আমাদের বলতেছে বাঙালি সংস্কৃতি হইল ভাবিরা এসা হলুদ মাখাবে, সব শুধু ভাবিরা না মানে যে কেউ এনিবডি সে ফর দ্যাট ম্যাটার, ভবিষ্যৎ শালীরা, এখনো বিয়া হয় নাই কিন্তু ওই বাড়ির শালী যারা হবে তারা এসব হলুদ মাখাইতেছে, ঠাট্টাইয়ার কি করতেছে দুলাভাইয়ের সাথে, তার ঐতিহ্যগত মতামত অথবা আপনার ট্র্যাডিশনাল যে মতামত সেটা ত্যাগ করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সহি শুদ্ধভাবে যা এসেছে তার পক্ষ অবলম্বন করতে গিয়ে তাকে ওই সমস্ত ত্যাগ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
কোনো কিছুর ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়ে গেছেন, তখন সেই ব্যাপারটা আর বিতর্ক, আলোচনা অথবা মতামতের জন্য উন্মুক্ত নয়। এই কথাটাই আমি আপনাদেরকে অনেক সময় বলছি যে ইসলামের ব্যাপারে আমার কোনো মতামত নেই। অর্থাৎ একবার যখন আমি জানবো যে আল্লাহ আল্লাহ রসুল এরকম বলছেন, তার ব্যাপারে আমাদের কোনো মতামত আর থাকতে পারে না। মতামত থাকাটা একটা ধৃষ্টতা। আমরা আজকের আয়োজন এখানে শেষ করে দিব। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদের তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।